যে কোনো বিপদে পড়লে পরীক্ষিত তিনটি আমল আপনি করবেন আমি বলছি আপনাকে এই তিনটি আমল যদি আপনি করতে পারেন আশা করা যায় অবশ্যই আমার আল্লাহ স্বয়ং নিজে আপনাকে একটি পথ দেখা দিবে যে পথের মাধ্যমে আপনি এই বিপদ থেকে মুক্তি পেতে পারবেন বলেন আমি আল্লাহ নিজে ফেরেস্তা দিয়ে তোমাকে সাহায্য করি তা না গিয়ে বলে বান্দা তুমি বিপদে পড়েছো বালা মুসিবতের মধ্যে পড়েছো আল্লাহ আমাকে পাঠিয়েছে তোমাকে সহযোগিতা করার তোমাকে পথ দেখানোর জন্য শুধু পথ দেখানোর জন্য নয় ও আব শিরু বিল চান্না আমি আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ নিয়ে তোমার কাছে এসেছি তোমাকে আমি সহযোগিতা করব এবং জান্নাতের সুসংবাদ তোমাকে দিয়ে গেলাম এই জন্য আমরা অনেকেই আসি বিপদে পড়ে যাই বালা মুসিবতের মধ্যে পড়ে যাই ছেলে কথা শোনে না স্ত্রী কথা শোনে না স্বামী কথা শোনে না প্রস্ত হয়ে গেছে কোনো কোনো দিকে শান্তি নাই টেনশন একদম ডিপ্রেশনের মধ্যে ভুগতেছে চতুর্দিকে তার অশান্তি দুঃখ দুর্দশা সে ভরপুর হয়ে গেছে বিপদ একদম দেওয়ালে পিঠ থেকে গেছে এই ব্যক্তিও যদি এই আমল করতে পারে কোরআন এবং হাদিস উভয়টি দ্বারাই সম্মত এই আমল যদি কেউ করতে পারে আমার আল্লাহ পাক অবশ্যই একটি পথ আপনাকে দেখা দিবে মুসলমান ভাই আমার প্রথম নম্বর যে আমলটা আপনি করবেন আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেন তুমি পড়বে ইলাহা ইল্লা আংকা সুবাহানাকা ইন্নি কুং তুমিনা জলেমিন এই আয়াতটা যদি কোনো মানুষ বেশি বেশি পাঠ করতে পারে আমার আল্লাহ পাক এই আয়াতের শেষে বলেন ওয়াকাদা আলিকা নুং জিল মুমিনিন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে চলে গিয়েছিলেন মাছের পেটে চলে যাওয়ার পরে তিনি যখন এই আয়াতটা বারবার পাঠ করতেছিলেন এই আয়াতটা যখন মাছের পেটে থেকে আল্লাহ পাকের পক্ষ থেকে যখন সাহায্য কামনা করতেছিলেন আর নিজেকে নিজে যখন অনুতপ্ত হচ্ছিলেন আমার আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতের পাওয়ারে বরকতে মাসের পেটে তাকে অক্ষত অবস্থায় রেখে দিলেন মাসের পেটে তাকে জীবিত অবস্থায় রেখে দিলেন শুধু জীবিত নয় আমার আল্লাহ রব্বুল আলমিন তাকে মাসের পেট থেকে বের করে নদীর কিনারায় সাগরের কিনারায় পৌঁছা দিলেন সাগরের কিনারায় তাকে পৌঁছা দিলেন আল্লাহ পাক ওকাদা আলিকা নুমজিল বলে বলতেছেন পৃথিবীর মানুষেরা শোনো আমার নবী ইউনুস আলাই এই দোয়াটা এই আয়াতটা পাঠ করার কারণে ভাবে আমি আল্লাহ মুক্ত তাকে করেছিলাম আমি কেনারাই পৌঁছায় দিয়েছিলাম অক্ষত অবস্থায় জীবিত রেখেছিলাম ওই দোয়াটা যদি কোনো মানুষ কোনো মমিন যদি বলতে পারে আমি আল্লাহ পাক তখনও কবুল করেছি এখনো কবুল করে নেব সমস্ত মমিনদের জন্য এই আয়াতার এই দোয়াটা আমি আল্লাহ পাকের কাছে কবুল হয়ে যাবে এজন্য আমরা এই আয়াতটা বেশি বেশি পাঠ করব তাহলে আল্লাহ পাক আমাদেরকে অবশ্যই কবুল করবেন দুই নম্বরে আপনি বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন ইস্তেগফার চলতে ফিরতে উঠতে বসতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাল্লাযি মাল ইস্তেগফার যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে এমন বেশি বেশি যে সদা সর্বদাই তার জিবাটা ভিজা থাকবে ইস্তেগফার দ্বারা অবসর পাইলেই সময় পাইলেই যখন টয়লেট থেকে বিরত থাকবে যখন খাবার থেকে বিরত থাকবে নামাজ থেকে বিরত থাকবে এই অবসর সময়গুলোতে এসে বারবার ইস্তেগফার করতে থাকবে ওই ব্যক্তির দোয়া আল্লাহ অবশ্যই কবুল করে এবং বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাপাক তাকে হেফাজত করে নেয় আরেকটি বর্ণনা রাসুল বলেন যে বেশি 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 ইস্তেফার পাঠ করে আল্লাহ তাকে মুস্তাদ্জা বুদ্দ বানিয়ে দেওয়া হয় মানে ওই ব্যক্তি হাত তুলে দোয়া করতে দেরি হয় আল্লাহ পাক্ তাকে দুয়া কবুল করতে দেরি করে না যেকোনো দোয়া আল্লাহপাত্ তাকে কবুল করে নেয় এই জন্য বেশি বেশি পাঠ করব আর তিন নম্বরে আমরা বিপদে আপদে বালা মুসিবতে যখনই পড়ে যাবো আল্লাহ পাক বলেন ইন্নাল্লা দী না কনু রব্দুন আল্লাহ হুফুম মাস্তা ক মু তাতানা আলাই হিমুন মালা ইকা আল্লাহ তাহসানু ওয়াব শিরু বিল চান্না তিল্লাদি কুমতুং তোয়া আদম জোরে মুসলমান ভাইরান আমার আল্লাহ রব্বুল আলমীন স্বয়ং নিজে বলে দিয়েছেন যে ব্যক্তি বিপদে আপদে আমাকে ধৈর্য ধারণ করে আমার উপরে আল্লাহ পাক বলে দিলাম তার জেল করে দেই এই ফেরেস্তা গিয়ে তাকে বলে বান্দা টেনশন না আল্লাহ ভয় করো না ও আল্লাহ আল্লাহ তাহসানু কোনো টেনশন করো না আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি আমি ফেরেস্তা তোমাকে সহযোগিতা সাহায্য করার জন্য এসেছি আমি তোমাকে সাহায্য করব শুধু সাহায্য নয় শুনে রেখে দাও আমি আল্লাহর পক্ষ থেকে জন্য জান্নাতের সুসংবাদ নিয়ে এসেছি মুসলমান বন্ধু আমার জন্য বিপদে আপদে বালা মুসিবতে যখনই আপনি পড়ে যাবেন এই তিনটা আমল আপনি করবেন আপনি বিপদে আপদে বালা মুসিবতে আল্লাহর উপর আমার থাকবেন ধৈর্য ধারণ করবেন আর এই আমলগুলো করতে থাকবেন আল্লাহ আশা করা যায় অবশ্যই আপনাকে এই বিপদ থেকে অবশ্যই মুক্তি করে দিবেন